Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে টাকা পরিশোধ না দেওয়ার জন্য অপহরণের গল্প ফাঁদে পিছু পা হলেন না শিক্ষক দম্পতি বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্তে কাঁথি থানার পুলিশ বিস্তারিত বিজ্ঞাপনের পর LB জুয়েলার্স শুভ সময় সব সময় 1950 থেকে আজও শুভ সময় সব সময় কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে জিম ঘরবন্ধ প্রেমব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা টাকা পরিশোধ না দেওয়ার জন্য অপহরণের গল্প ফাঁদে পিছুপা হলেন না শিক্ষক দম্পতি কাঁথির আঠি লাগনির এক ব্যবসায়ী পুলক জানার বিরুদ্ধে শিক্ষককে অপহরণের অভিযোগ তুলেছেন ওই নিখোঁজ শিক্ষকের স্ত্রী ব্যবসায়ী পুলক জানা এবং তার দাদা সহ আরও তিনজনের বিরুদ্ধে পুলিশের কাছে অপহরণের অভিযোগ দায়ের করেছেন ওই নিখোঁজ শিক্ষকের স্ত্রী লিপিকা দাস কাঁথি উত্তর দারুয়ার বাসিন্দা গত 26 ফেব্রুয়ারি রাত 8টায় আমার হাজব্যান্ড আমাকে বলে যায় যে একটা ওদের ব্যবসায়িক লেনদেনের ব্যাপারে একটা মিটিং আছে এবং সেই মতো সে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরে রাত 11:30 নাগাদ নর্মালি যেরকম বাড়ি ফিরে কলিং বেল টেপে এবং আমি দরজা খুলে দিই তখনই স্বামীর সঙ্গে অনেকজন লোক তাদেরকে অনেককেই চিনি আর অনেকে আমি চিনি না তারা আমার বাড়িতে ঢুকে আসে এবং স্বামীকে বলে যে সব কাগজপত্র জায়গা জমি যা কাগজপত্র আছে সব বের করে দিতে প্রথমে স্বামী কিছুতেই দেবে না তখন তারা মারধর শুরু করে বাড়ির মধ্যেই মারধর শুরু করে তখন আমি বাধ্য হয়ে সব কাগজপত্র ওদের সাথে তুলে দিই তো এই ব্যাপারে কি প্রতিবেশীকে মারধর করলো প্রতিবেশীকে জানাননি আপনারা প্রতিবেশী তখন তো রাত 11:30 ওরা বাড়িতে ঢুকে এসছে বাড়ির মধ্যে তখন প্রতিবেশী অনেকেই সেখানে মনসাতলায় উপস্থিত ছিল তারপর ওরা যখন বাড়িতে ফিরে মারধর শুরু করে তখন ওদের হাতে আমি কাগজপত্র তুলে দিই এবং বলি যে আমার স্বামীকে তোমরা মেরো না এরা এরা আগেও আমার স্বামীকে ফোনে মেরে ফেলার হুমকি দিয়েছিল অনেকেই এসেছিল 20-22 জন এসেছিল তাদের মধ্যে তিনজনকে আমি চিনতে পেরেছি জানা দীপক জানা দুর্গাপদ কামিলা ওদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল টাকা পয়সা লেনদেনের ব্যাপারে কত টাকা লেনদেন ছিল টাকার অ্যামাউন্টটা আমি ঠিক জানি না বলতে পারবো না এখন কি এখন স্বামী কোথায় এখন এবং সেই তারপর থেকে ওরা যে তুলে নিয়ে যায় তারপর থেকে আমি সেই তখনই আমি থানায় ওই দিন রাতে কি তুলে নিয়ে যায় হ্যাঁ ওই দিন ওই 26 তারিখে ওই যে 11:30 সময় যে ঘটনাটা ঘটলো ওই কাগজপত্র সমেত আমার স্বামীকে তুলে নিয়ে যায় এবং তার আরেকজন পার্টনারও সঙ্গে এসেছিল তাদের তাকেও তুলে নিয়ে এসেছিল ওই মিটিং থেকে তাকেও নিয়ে যায় কি অনুমান করছেন এই বিষয়ে তারপর থেকে আমি থানায় যোগাযোগ করি যে আমার স্বামীকে তুলে নিয়ে গেছে প্রথমে থানা আমাদের কিছুতেই সহযোগিতা করেনি 26 তারিখে রাত 12:30-12টার মধ্যেই আমি থানায় উপস্থিত হই প্রথমে ফোন করে জানাই তারা থানায় আমাকে যেতে বলে কিন্তু ওরা বলে যে আমাদের পর চাপ আছে আমরা আজকে আপনাদের ডায়েরি নিতে পারবো না কালকে সকালে আইসির আসবে আইসির সঙ্গে যোগাযোগ করে কমপ্লেনটা দিবে কি অনুমান করছেন এতদিন ধরে স্বামী নিখোঁজ কি অনুমান করছেন আপনারা ওরা ওরা মানে মারধর করে নিয়ে গেছে ওরা লুকিয়ে রেখেছে এবং এতদিন যে তারা লুকিয়ে থাকার রাখার কথা মনে হয় মেরে টেরে ফেলেছে আগেও এরা এরকম ধমক দিয়েছিল মেরে ফেলবে পুঁতে দিবে যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে পুলক জানার দাবি টাকা পরিশোধ না করার জন্যই নিজেরাই লুকিয়ে রেখেই অভিযোগের গল্প ফাঁদছেন ওই শিক্ষক দম্পতি এই নিয়ে ইতিমধ্যেই দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্তে কাঁথি থানার পুলিশ বসেছেন টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু টাকা ওনারা দেননি আমাকে তো টাকা না দেওয়ার পরে আমি কাঁথি থানায় একটা অভিযোগ দায়ের করি অভিযোগের এগেনস্টে একটা কেস হয় ওই কেসটা হওয়ার পরে ওরা বাঁচার জন্য ওরা একটা পাল্টা কেস করে আমার আমার একটা ভিত্তিহীন একটা মিথ্যা মামলা আমার বিরুদ্ধে করে টাকা পরিশোধ না দেওয়ার জন্য কি এরকম মিথ্যা মামলা করেছে একদম একদম এই বিষয়ে একদম পরিষ্কার এবং আমার কাছে সমস্ত ডকুমেন্টস আমার কাছে সমস্ত নথি এবং ওনাদের হাতের লেখা কাগজ সমস্ত কিছু আমার কাছে আছে এবং ওনাদের চেক সমস্ত কিছুই আমার কাছে প্রমাণ স্বরূপ টাকা না দেওয়ার জন্য কি লুকিয়ে গেছে বলে অনুমান করছেন একদম এটা তো পরিষ্কার না আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং আমাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং আমি রাত্রিতে যে ওর বাড়িতে কেন গেছিলাম কি গেছিলাম এগুলো যেখানে মিটিং হয়েছিল তিলোত্তমা হোটেলে যেখানে বসে মিটিং হয়েছিল কোনো একজন ব্যক্তির মাধ্যমে
সেই মিটিংটা কিন্তু ওনারাই দিয়েছিলেন, আমি দিইনি ওনাদের কাছে। ওনারা দিয়েই ওনারা আমাকে ডেকে নিয়ে গেছিলেন বাড়িতে। ওদের উদ্দেশ্য ছিল যে আমাকে ফাঁসানোর, কিন্তু একটা ভুল হয়ে গেছে কি, আমি ওদের বাড়ির মধ্যে ঢুকিনি, আমি ওদের মন্দিরে বসছিলাম, ঠিক আছে, এবং ওটা গ্রামের লোকও দেখেছে। তো এই জায়গা থেকে তো এরকম মিথ্যা অভিযোগ, আর আইন তো আইনের পথেই চলবে, তো সে জায়গা থেকে তো আমার বলার কিছু নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে, ওরা যদি অপরাধী না হয় তাহলে ওরা লুকিয়ে থাকবে কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, লুকিয়ে আমি যদি কাউকে যদি লুকিয়ে রাখি বা আমি যদি কিডন্যাপ কাউকে করি, ওরা যে অভিযোগটা আমার বিরুদ্ধে করেছে, তাহলে প্রথম কথাটাই তো হচ্ছে আমাকে ওর সঙ্গে থাকতে হবে। আর না হলে এক দেড় মাস ধরে কেউ কাউকে কিডন্যাপ করে রাখে, এক দেড় মাস ধরে যদি কেউ কাউকে কিডন্যাপ করে রাখে, তাহলে তার যদি ওকে যদি আমি সত্যিকারে কিডন্যাপ করে রাখি, তাহলে এতদিন যদি আমি টাকা না পাই তাহলে তো লাশ বেরাবে, ও তো কিছুই বেরোচ্ছে না। ওর স্বামী এবং ওর ওদের বাড়ির সঙ্গে ওদের তিনজনের খুব সুসম্পর্ক আছে, এবং ওরা অন্য একটা মোবাইল নাম্বার থেকে কথা বলে, এটা আমার কাছে একদম নিউজ আছে। না হলে আপনারা বলুন যে একজন ব্যক্তি যে নিখোঁজ হয়ে গেছে আজকে এক মাস, এক মাস পরে একটা মানুষের ঘরে রেড়ের রব পড়ে যাবে, ওরা বিন্দাস আছে কি করে? আপনারা পাড়া প্রতিবেশী গ্রাম ওদের গ্রামে গিয়ে আপনারা খবর নিন। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।